হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেটস অ্যান্ড প্যাকস নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ডস, আজকে আমি মেনলি আমাদের যেটা দরকার পড়ে ফার্স্ট চাষ করার জন্য, বদ্রি পাখিটা নিয়ে সবাই শুরু করে বা ফিঞ্চ পাখি নিয়ে সবাই শুরু করে, সেই জন্য বদ্রি পাখির কেজের মাপটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কীরকম কেজের মাপ হওয়া উচিত। কারণ কেজ ঠিক না হলে আমরা পাখির চাষ ঠিক মতো করতে পারবো না। মেনলি যে ঘর যদি ঠিক না হয় তাহলে পাখি থাকবে কোথায়, এবং পাখির যদি মনোরম পরিবেশ না তৈরি হয় তাহলে ওরা ব্রিডও করবে না আর ডিমও দেবে না। আর পাখিদের উড়াটা অনেক বড় ব্যাপার হয়ে থাকে, পাখিটা উড়ে কীরকম চলাফেরা করতে পারবে। একটা একজোড়া পাখির জন্য একটা লিমিটেড জায়গা প্লেস আপনাদের রাখতেই হবে, সেই জন্য আপনারা কীরকম কেজ সাইজ করবেন, কীরকম ব্রিডিং বক্স বা হাঁড়ি লাগাবেন, আর কীরকম যে ডাঁটটা দেবেন কীরকমভাবে দেবেন, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখলে আপনাদের কিছু অভিজ্ঞতা হবে, এবং যারা পাখি চাষ করেনি নতুন করবেন আমার দেখে অবশ্যই এরকমভাবে করবেন, সফলতা আসবেই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, আর ডেসক্রিপশন বক্সে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, কানেক্ট করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ও আরেকটা কথা, যেটা হলো আমার পেটস অ্যান্ড প্যাকস টু ছাড়া আমার আরেকটা ব্লগ চ্যানেল আছে, সেটা এখনও বেশি ভিডিও করা হয় না, সেটাও আপনি আমার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখবেন। সেটার চ্যানেলটার নাম হলো শুভঙ্কর লাইফস্টাইল। আশা করছি ওটাও ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো, কোথাও ঘুরতে গেলে বা কোনো ভালো জিনিস হলে আমি ওটা ব্লগ করে আমি ছাড়ি, আপনারা সবাই দেখুন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। সো ফ্রেন্ড, আমার যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে চাইছি, আপনারা দেখুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, আজকে আমি যে জিনিসটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বলবার জন্য এসেছি, সেটা হলো বাজিকর পাখির কেজ, মানে খাঁচা কীরকম হলে ভালো হয়। মেনলি যে কোনো পাখি চাষ করবার আগে তার খাঁচাটা ভালোভাবে না করলে বা ঠিকঠাকভাবে না হলে কিন্তু পাখি চাষ করা প্রবলেম হয়ে যায়, তাতে আপনার ডিম দেওয়ারও প্রবলেম হতে পারে এবং ব্রিড না করারও প্রবলেম হতে পারে। মেনলি আমি জায়গায় পাখিটা রাখবো, মানে বদ্রি পাখির সম্বন্ধে যে বলছি, বদ্রি পাখি যেখানে রাখবো সেটা সুস্থ খাঁচা যদি না হয় তাহলে বদ্রি পাখিরা তাদের থাকার এবং মনোরম পরিবেশ তৈরি হয় না এবং ব্রিডিংয়েরও প্রবলেম হয়। সেই জন্য আজকে আমরা কিন্তু এতটা গুরুত্ব দিই না খাঁচার বিষয়ে, কিন্তু মেনলি খাঁচার কীরকম মাপ হওয়া উচিত এবং খাঁচা করার পর কীরকম কী দিতে হয় সেটা আপনাদের জানা দরকার আছে, কারণ এইটার ওপরে অনেকখানি বদ্রি পাখির মানে বাচ্চা করানো বা ডিম থেকে বাচ্চা হওয়া বা সব কিছু ঠিকঠাক করে ওই খাঁচার ওপর বা ব্রিডিং কেজের ওপর, কেজটাই হলো মেন ফান্ডামেন্টাল জিনিস। সেই জন্য আজকে আমি কেজটা কত কী মাপ হতে পারে সেটা আপনাদের অবশ্যই জানা জরুরি। অনেকে যারা জানে তো জানে, যারা নতুন যারা পাখি চাষ করছে তাদের পক্ষে এটা জানা অবশ্যই জরুরি। হ্যাঁ, এবার আমি আপনাদের বলছি ব্রিডিং কেজের কীরকম মাপ হতে পারে বা কেজের খাঁচা যে বদ্রি পাখি রাখবেন আপনি সেপারেট কেজের কীরকম মাপ হতে পারে সেটা আমি আপনাদের জানাচ্ছি। সেপারেট কেজটা নিয়ে আজকে আমি বলছি, আপনারা দেখুন সেপারেট কেজ হলে দেখুন সেপারেট কেজে হলো 24 ইঞ্চি লম্বাটা হবে, মানে এই যে 24 ইঞ্চি হলো এই লম্বাটা, এই যেটা এই লম্বাটা হলো 24 ইঞ্চি হওয়া ভালো, আর 18 ইঞ্চি ডিপ আর 18 ইঞ্চি হাইট, এটা হলো সবথেকে বেটার জিনিস। তারপরে এটাও করা যেতে পারে 18 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি চওড়া আর 18 ইঞ্চি ডিপ, এটাও আপনারা করতে পারেন। আর একটা হলো 20 ইঞ্চি চওড়া, মানে এটা লম্বাটা এটা হলো 20 ইঞ্চি, এটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত হলো 20 ইঞ্চি ডিপ, 16 ইঞ্চি আর হাইট হলো 14 ইঞ্চি, বা 16 ইঞ্চি আপনি হাইট করতে পারেন, 14 ইঞ্চি ডিপ করতে পারেন, এটা হলো খাঁচার মাপ, এটা আপনাদের করতেই হবে। এর থেকে ছোটো হলে কিন্তু বদ্রি পাখির প্রবলেম হয়ে যাবে। আপনারা একটু বড় করতে পারেন, একটু বড় করে দুজোড়াও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে খাঁচার মাপ ছোটো করবেন না। এর থেকে খাঁচার মাপ ছোটো হলে আপনাদের প্রবলেম হয়ে যাবে, ওরা ঠিক ফ্লাইং করতে পারবে না, ঠিক উঠতে পারবে না, এবং তাদের মনের মতো হাওয়া ঢুকবে না,
জায়গাটা অনেক কিছু ব্যাপার আছে, আর কেস ঠিক জায়গায় বসাবেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে এবং হাওয়া মানে যাতায়াত করে। তবে এটা গরমকালে হাওয়াটা বেটার লাগবে, কিন্তু বর্ষাকালে বা শীতকালে হাওয়া লাগলেও সেটা একটু গার্ড দিয়ে রাখবেন, যাতে হাওয়াতে তাদের ঠান্ডা না লেগে যায়। কিন্তু আলো হাওয়া এইসব বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিসটা বদ্রি পাখির দেখে ঠিক মতো না লাগলে ওদের মানে মানে ব্রিডিং প্রবলেম হয়ে যায়। খাঁচাটাই হলো ফার্স্ট টাইম আমাদের দেখে নেওয়া উচিত যে খাঁচা কেরামভাবে করতে হয়। আপনাদের যে মাপটা দিলাম এটা অ্যাকুরেট মাপ, আপনারা এই মাপেই করাবেন, আশা করছি আপনাদের সফলতা হবেই হবে। এবার আপনাদের হলো খাঁচার মাপটা কীরকম হয়, এবার শুধু খাঁচা করলে তো হবে না, খাঁচাতে আপনি যদি ব্রিডিং বক্সও বা হাঁড়ি লাগায়, ব্রিডিং বক্স বদ্রি পাখি খুব কম লোকই লাগায়, হাঁড়ি লাগায়। কিন্তু হাঁড়িটা যখন লাগাবেন তখন কিন্তু হাঁড়িটা একটু বড় হওয়া উচিত, আর হাঁড়ির তলাটা একটু সমতল হওয়া উচিত, আর হাঁড়িটা এমনভাবে লাগাবেন যাতে হাঁড়িটা যেন নড়াচড়া না করে। যদি হাঁড়ি নড়াচড়া করে তাহলে ওরা ডিম বিট করতেও প্রবলেম করবে এবং ডিম পাড়তে প্রবলেম হবে। সব থেকে বড় প্রবলেম হবে হাঁড়ি যদি বেঁকে থাকে ওরা মানে তা দেবে না, ডিমে তা না দিলে বাচ্চা বেরোবে না। সেই জন্য আপনারা একটা কাজ করবেন, ব্রিডিং বক্সকে এমনভাবে আঁকাবেন যাতে চালের মাথাটা যেন হাঁড়ির মাথাটায় থেকে থাকে এবং নড়াচড়া না করে, আর বেঁধে ফেলবেন না, যখন দরকার পড়বে আর খুলতে পারবেন না। সেই জন্য হাঁড়িটা একটু বড় নেবেন যাতে লেগসের যেন আটকে না যায়, ওদের বসতে ভেতরে ঢুকে ডিম পাড়তে সুবিধা হয় এবং ঘোরাফেরা করতে পারে, কারণ ওরা এক জায়গায় ঢুকে এমনভাবে বস থাকে না, কখনো এপাশে মুখ করে বসে, কখনো ওপাশে মুখ করে বসে, কখনো বড় পাখি হলে তাহলে তো ল্যাসটা ভেতরে ঢুকবে না এবং ল্যাসটা ভেঙে যেতে পারে। সেই জন্য আপনারা হাঁড়িটা একটু বড় কিনবেন এবং কোনা কোনি করে সেটিংটা করবেন যাতে ওই হাঁড়িটা যেন না নড়ে। আপনার হাঁড়ি প্রথমে কেস সাইজ বলে মানে কেস সাইজটার পরে আপনার ভেতরে হাঁড়ি লাগানো, সেটাও আমি আপনাদের বললাম, এই হাঁড়িটা যেন ঠিকঠাকভাবে হয়। আর সব একই দই আপনাদের মনে করুন 10 জোড়া পাখি আছে তাহলে আপনি 11টা বা 12টা হাঁড়ি দেবেন, 12টা দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, কিন্তু সব একই শাড়িতে সাজিয়ে ঠিক করে হাঁড়ি দেবেন, এপাশ ওপাশ করে দেবেন না, কারণ পাখির পছন্দ না হতে পারে, সবাই এক জায়গায় যেতে পারে, সেই জন্য এক জায়গায় সব হাঁড়ি দিলে ওরা ওখান থেকেই হাঁড়ি বেছে নেবে। এটা হলো কলোনিতে এরকম করবেন, কিন্তু সেপারেট পেশে একটাই হাঁড়ি দেবেন, কিন্তু এটা আপনাদের ওপরের দিকে হাঁড়িটা মাথাটা লাগিয়ে রাখবেন যাতে নড়াচড়া না করতে পারে। হাঁড়ির ব্যাপারটা আপনাকে কলোনির ব্যাপার আর সেপারেট কাছে দুটাই বললাম, কিন্তু কলোনির মাপটা আমি আপনাদের বলিনি, কলোনি এক একজন এক একরকম মাপ হতে পারে, কিন্তু হাঁড়ি লাগানোর ব্যাপারটা আপনাদের সেপারেট কেস এবং এর কথা আমি বললাম। যেন সেপারেট কেসে আপনি দুটো হাঁড়িও লাগাতে পারেন, এটা চিন্তাভাবনার উপর নির্ভর করে, কোনো অসুবিধা। আপনার খাঁচার মাপ হলো হাঁড়ি, ব্রিডিং বক্স বা হাঁড়ি হলো। এবার যেটা হলো দাঁড়, যেটা আপনারা দাঁড় লাগাবে 1/2 ইঞ্চি ডায়মিটারের দাঁড়টা লাগাবেন, তাতে কিন্তু কাটের লাগাবেন বা পেয়ারা গাছ শক্ত যেগুলো মসৃণ নয় সেইগুলোতে সেই মানে সেই লাঠি দিয়ে দাঁড় করবেন, কাঠ দিয়ে বা পেয়ারা গাছের ডাল দিয়ে, যেগুলো মসৃণ নয় ওরা ধরতে পারে এবং বসলে যদি একটু মোটা থাকে ছাল ছাড়িয়ে ওরা দাঁড়তে পারে। কিন্তু বাঁশের কঞ্চি, পাইপ, স্টিলের পাইপ এইসব লাগাবেন না, ওরা হড়কাবে, তাতে ওরা ব্রিডিংও করতে প্রবলেম হবে এবং ওদের বসতেও অসুবিধা হবে। আমি যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। আশা করছি যারা নতুন পাখির করবে বলে ঠিক করছে, বদ্রি পাখি করবেন বলে ঠিক করছেন, তারা ফার্স্ট এরকমভাবে আপনারা কেসটা তৈরি করুন, কেস তৈরি করে তারপরে সেপারেট কেসে আপনারা এক জোড়া পাখি রাখতে পারেন। কেস ঠিক না হলে কিন্তু আপনাদের ঠিক মতন পাখি চলাফেরা ঠিক মতন না করতে পারলে বা উঠতে না পারলে তাহলে ওরা ডিম দেওয়ার ওদের প্রবলেম হয়। আর কেসটা এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়া লাগবে কিন্তু আলো লাগবে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে, কেসটাই মেন গুরুত্বপূর্ণ আমাদের পাখি চাষে, কেসটা নিয়ে অনেকেই মাথা ঘামায় না, এই সেম কেসটা একটু গুরুত্বপূর্ণ জিনিস বলে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ আমি এটা জিনিস দেখেছি। আর একটা কলোনির ব্যাপারে বলছি, কলোনি করতে গেলে আমাকে কলোনির ব্যাপারে হাঁড়ির ব্যাপারটা আমি আপনাদের জানিয়েছি, হাঁড়িটা যদি আপনাদের 10 জোড়া পেয়ার থাকে তাহলে আপনি 12টা হাঁড়ি লাগাবেন, অবশ্যই সব একদিকেই লাগাবেন,
আর কলোনিতে আপনারা একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি কলোনিও করেন, মনে করুন 6-3-3 কলোনি করলেন, যাই মাপে কলোনি করুন, আপনারা কাঠ তার দিয়ে করবেন না, কারণ ওখানে কোনো জায়গায় ফুটো রয়ে গেলে তাহলে ইঁদুর টিকটিকি ঢোকার সুবিধা হয়ে যাবে। আপনারা যদি কলোনিও করেন, আপনারা রেডিমেড খাঁচা কলোনির মতন তৈরি করে নিতে পারেন। মনে করুন আপনি 6-3-3 খাঁচা করাবেন, 6 ফুট লম্বা, 3 ফুট ডিপ আর 3 ফুট হাইট খাঁচা করাবেন, তাতে আপনারা ওই রকমভাবেই মাপ দিয়ে আপনারা কলোনিটা বানিয়ে নেবেন, নিয়ে এসে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, কারণ কাঠ টাট দিয়ে করলে কোনো জায়গায় ছুটো থাকলে সেখান দিয়ে ইঁদুরে বা কোনো টিকটিকিতে নিয়ে ডিম টিম পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পাখি চোট করে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটা আমি অনেক সাক্ষাৎ হয়েছে, সেটা আমি শুনেছি, সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। দেখবেন কলোনি করুন, যাই করুন, যাতে যেন কোনো কিছু দিয়ে ইঁদুর ঢুকতে না পারে বা টিকটিকি না ঢুকতে পারে। এই কলোনির ব্যাপার, সেটা কেসে এটা খুব একটা হয় না, তবে দেখবেন খাঁচাটা আমাদের বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন।